বাংলার দুঃখের নদী দামোদর। প্রতি বছর বর্ষার সময় দুই কূল প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হতো পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এর ফলে ক্ষতি হতো চাষের জমির, অভাব দেখা দিত খাদ্যের, প্রাণ হারাতে হতো বহু মানুষের। ডিবিসি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পরিস্থিতির উন্নতি হতে থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব ডিবিসি সম্পর্কে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দামোদর ভ্যালি কর্পোরেশন, সংক্ষেপে ডিভিসি, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। 1948 সালের 7ই জুলাই ভারতীয় গণপরিষদের একটি আইন বলে এই কর্পোরেশন স্থাপিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিসি ভ্যালি অথরিটির আদলে দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে ওঠে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় ও বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিনহার ব্যক্তিগত উদ্যোগে এই প্রকল্প গড়ে উঠেছিল। প্রথম দিকে ডিবিসির মূল উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ, সেচ, জলবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ, পরিবেশ সংরক্ষণ, বনসৃজন এবং ডিবিসি প্রকল্পের আয়তাধীন অঞ্চলে বসবাসকারী মানুষদের আর্থিক সামাজিক উন্নতি। বিগত কয়েক দশকে বিদ্যুৎ উৎপাদন ডিবিসিতে অত্যাধিক গুরুত্ব পেলেও বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থায় এই সংস্থার গুরুত্বপূর্ণ অবদানের কথা অনস্বীকার্য। 1953 সালে প্রকল্পের অধীনে তিলাইতে দামোদর নদের উপনদী বরাকর নদের উপরে একটি বাঁধ নির্মাণ করা হয়। 1955 সালে কোনারে দামোদরের অপর উপনদী কোনার নদের উপরে দ্বিতীয় বাঁধটি নির্মাণ করা হয়। 1957 সালে মাইথনে বরাকর নদের উপর এবং 1959 সালে পাঞ্চেতে দামোদর নদের উপর আরও দুইটি বাঁধ নির্মাণ করা হয়। শেষের দুইটি বাঁধ দুটি নদীর মিলনস্থল থেকে মোটামুটি 8 কিলোমিটার উজানে নির্মাণ করা হয়েছে। এই চারটি বাঁধই ডিবিসি নিয়ন্ত্রণাধীন প্রধান বাঁধ। 1955 সালে দুর্গাপুরে দামোদর নদের উপরে নির্মিত হয় দুর্গাপুর বাঁধ। এই বাঁধ থেকে নদীর দুই ধারে অবস্থিত অন্যান্য খাল ও নদীগুলিতে জল সরবরাহ করা হয়ে থাকে। তিলাইয়া, মাইথন ও পাঞ্চেতে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। মাইথন ভারতের প্রথম ভূগর্ভস্থ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এছাড়াও বোকারো, চন্দ্রপুরা, দুর্গাপুর, মেজিয়ায় ডিবিসির তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। উচ্চ দামোদর উপত্যকায় অবস্থিত ঝাড়খণ্ডের হাজারিবাগ, গিরিডিহ, ছাত্রা, ধানবাদ ও বোকারো জেলার সম্পূর্ণ অংশ, পালামৌ, রাঁচি, দুমকা জেলার কিছু অংশ এবং নিম্ন দামোদর উপত্যকায় অবস্থিত পশ্চিমবঙ্গের বর্ধমান ও হুগলি জেলার সম্পূর্ণ অংশ, পুরুলিয়া, বাঁকুড়া ও হাওড়া জেলার কিছু অংশ ডিবিসি প্রকল্পের আয়তাধীন। এই সমগ্র অঞ্চলের আয়তন প্রায় 24,235 বর্গ কিলোমিটার। দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রধান কার্যালয় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।